হ্যালো গাইস, স্বাগত জানাচ্ছি আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা ইউটিউব স্কুলে। আমি সাথে আছি আপনাদের মাঝে তুষার। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি কীভাবে কোনোরকম কোনো মেগাবাইট টাকা পয়সা ছাড়াই কীভাবে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালাবেন জিপি সিম দিয়ে। এবং আমি আপনাদেরকে একদমই লাইভ প্রুফ সহকারে দেখাবো আমার ব্যালেন্স, মেগাবাইট এবং সমস্ত কিছু ডায়ালের মাধ্যমে, মাই জিপি অ্যাপের মাধ্যমে এবং সমস্ত কিছু চেক করে আপনাদেরকে একদম লাইভ প্রুফ সহকারে দেখাবো। এখন অনেক বিজ্ঞানী রয়েছে, তারা মনে করবে যে ভিডিওটা ফেক, ভিডিওটা ফেক। আপনার যদি মনে হয় ভিডিওটা ফেক, তাহলে এখন এই ভিডিও থেকে 100 দূরে চলে যান, কারণ আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ সহকারে দেখাবো। আর আপনাদের কেন মনে হয় ভিডিওটি ফেক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা মনে করেন, যেসব বিজ্ঞানী মনে করেন যে ফেক ভিডিও, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আমার এই কারণে মনে হচ্ছে যে আপনার ভিডিওটা ফেক এবং আপনার ভিডিওটা আপনি ফেকভাবে তৈরি করেছেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার যদি মনে হয় ফেক। আর যারা ফ্রি ইন্টারনেট চালাতে চান, তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কন্টিনিউলি স্টেপ বাই স্টেপ ফলো করবেন। যদি আপনাদের কোনো সমস্যা হয়, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি আপনাদেরকে কমেন্টের সমাধান অবশ্যই দিব যদি আপনারা কোনো রকম কোনো সমস্যায় পড়েন। তো চলেন, আমি আপনাদেরকে ব্যালেন্স সহ সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি কাজে যাওয়ার আগে। তো সিম্পলি আমি আপনাদেরকে মাই জিপি অ্যাপটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপনাদেরকে সমস্ত কিছু ব্রাউজ, ডাউনলোড সমস্ত কিছু করে দেখাবো এবং একদম যতভাবে প্রুফ দেওয়া যায় সবভাবে আপনাদেরকে প্রুফ দেবো, যাতে আপনাদের মনে কোনো সংশয় না থাকে। তো সিম্পলি আমি এখানে চলে গেলাম আমার মাই জিপি অ্যাপে। দেখতে পাচ্ছেন যে আমার এই মাই জিপি অ্যাপের ব্যালেন্স, এই হলো অবস্থা, ব্যালেন্সে 0 0 0, সব কিছু 0। তো চলেন, আমি এখানে ডায়াল প্যাডের মাধ্যমে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি, তো যাতে আপনারা বুঝতে পারেন যে আমার কিছু নাই। তো সিম্পলি আমি এখানে কোডটা ডায়াল করে আমি গ্রামীণ ফোন সিলেক্ট করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইমার্জেন্সি ব্যালেন্স এবং মেইন ব্যালেন্স 0.11, যেটার মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে, ওটা ছাড়া আমার কিছুই নাই। তো আমি এখানে আমার বোনাস আছে কি না সেটাও আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি, আমার বোনাস বা বোনাস মেগাবাইট সেরকম কিছু আছে কিনা ডায়ালের মাধ্যমে আমি সেটা আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি দেখতে পাচ্ছেন যে ইওর ইমার্জেন্সি ব্যালেন্স 0.05, তাছাড়া আর কিছুই নাই। তো এই হলো আমার মেগাবাইট এবং সমস্ত কিছুর অবস্থা, আপনারা এমনিতেই বুঝে গেছেন। তো চলেন এবার আপনি আপনাদেরকে কিছু ব্রাউজ করে দেখাই যে আমার চলতেছে কিনা কোনো কিছু। আমি এখানে গুগলে গিয়ে, গুগলে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি, দিস সাইট ক্যান বি রিচেড এরকমই লেখা আসবে, তার কারণ আমার কোনো মেগাবাইট টেগাবাইট কিছুই নেই। আপনার উপরে স্পিড মিটারটা খেয়াল করলে দেখতে পাবেন যে আমার কোনো সাইট ব্রাউজ হচ্ছে না বা কোনো সাইডে কিন্তু ঢুকতেছে না। তারপর আমি আপনাদেরকে ইউটিউবে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে ঢুকতেছে কি না। তো এই গেলাম ইউটিউবে, তো ওই দেখুন ইউটিউব শুধু লোডিংই নিবে, তাছাড়া আর কিচ্ছু হবে না, কারণ আমার মেগাবাইট কিছুই নেই, মেগাবাইট বা ডাটা প্যাক কিছুই নেই, যার কারণে কিন্তু ইউটিউবের এই অ্যাপটা শুধুমাত্র লোডই নিবে, আর কিছুই হবে না। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ক্রোম ব্রাউজারটাতে আমরা ওপেন করেছিলাম সেটাতেও আমরা ক্যান বি রিচেড লেখা দেখতে পাচ্ছি, তো তার মানে আমার কোনো মেগাবাইট বা ডাটা নেই। তো এখন কী কী অ্যাপ লাগবে আপনাদের সেটা আমি বলে দিচ্ছি। যে অ্যাপগুলোর প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার HSP+, যেটা আমি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে অ্যাপটা আপনি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা আপনার লাগবে। এবং সেকেন্ড যে অ্যাপটা লাগবে সেটা হচ্ছে Droidvpn এর মোড ভার্সন, মোডেড ভার্সন, অর্থাৎ মোড করা একটি ভার্সন, এপিকে ভার্সন, যেটা আপনি ডিসক্রিপশন বক্স থেকেই আপনাকে ডাউনলোড করতে হবে, নাহলে কাজ করবে না। ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা রয়েছে সেটা একটা মোডেড Droidvpn ভার্সন, এটা একটা মোড করা, তাই ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড দেবেন। যদি আগে ডিসক্রিপশন আগে থাকে থেকে থাকে আপনার কাছে Droidvpn, তাহলে সেটা আনইনস্টল করবেন। তো গাইস, চলেন আমরা এখন কী কী প্রসেস করতে হবে আর Droidvpn এর নতুন অ্যাক্সেস সেটিং, এই সেটিংটা দিয়ে সবারই কাজ করবে, আর কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলেন আমি আপনাদেরকে ফার্স্টে দেখাচ্ছি। তো সিম্পলি এখানে কানেক্ট করে দিয়ে আপনাদেরকে দেখাই সেটিংয়ে যাওয়ার আগে। তো কানেক্টের সময় হয়তো আপনার কিছু একটা প্রবলেম হতে পারে, যেমন ধরেন এই যে এখানে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে, বাট আপনার হয়তো কিছু একটা সমস্যা হতে পারে। তো চলেন আমি আপনার এখন যে ক্যান বি রিচেট আসছিলো ওইখানটাতেই ঢুকে আপনাদেরকে দেখাই যে আসলে ঢুকতেছে কি না। তো এইভাবে আসলে ফ্রি নেটটা কাজ করে এবং আপনি অবশ্যই ফ্রি ইন্টারনেটটা চালাতে পারবেন যদি আপনার কোনো রকম কোনো সন্দেহ মনে না থাকে এবং আপনি 100% চালাতে পারবেন কোনো রকম কোনো ডাটা মেগাবাইট ছাড়াই। তো দেখতে পাচ্ছেন যে স্পিড মিটারটা খেয়াল করলেই আপনি দেখতে পাবেন যে স্পিড মিটারটা খেয়াল করলেই আপনি দেখতে পাবেন যে কিন্তু কোনো ঢুকতেছে। দেখতে পাচ্ছেন যে এখানে স্পিড মিটার এবং এই হলো আমার, এখন কিন্তু আমি সমস্ত কিছু ব্রাউজ করতে পারতেছি। তো সেটিংয়ে যাওয়ার আগে এই সেটিংটা সবসময় কানেক্ট হবে এবং সবসময় আপনার ব্রাউজ করতে পারবেন প্লাস ডাউনলোড করতে পারবেন। তো আমি আবার আপনাদেরকে এখন ইউটিউবে নিয়ে দেখাচ্ছি যে ইউটিউবটা ঢুকতেছে কি না, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কী কারণে আপনার মনে সন্দেহ থাকবে যে এটা ফেক ভিডিও। আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ সহ দেখাচ্ছি, তারপরে আপনারা কেন ফেক ভিডিও বলবেন আমি তো সেটাই বুঝি না। তারপরে আমি আপনাদেরকে আবার মেগাবাইট দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যে ঢুকে গেছে কিন্তু সেখানে। তো চলেন আমি আবার আপনাদেরকে ডায়ালের মাধ্যমে দেখাই দিচ্ছি, ডায়াল প্যাড যা আছে সমস্ত কিছু চেক করে আপনাদেরকে দেখা দিচ্ছি। তো *1*1*2 ডায়াল করলে ডাটা, মেগাবাইট, প্যাকেজ সমস্ত কিছু চলে আসে। ও সরি, এয়ারটেলে চাপ দিয়ে দিয়েছি, সরি মিস্টেক।
এখানে গিয়ে আমি *1*2*1*2# ডায়াল করব। কাজে যাওয়ার আগে আমি আপনাদেরকে সিম্পলি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রমাণ সহকারে, যাতে আপনাদের মনে কোনো সন্দেহ না থাকে যে এটা কোনো রকম কোনো ফেক ভিডিও বা আমি সেরকম কিছু তৈরি করেছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের আবারও চলে আসছে, এই দেখেন তিনটা মেসেজ একসাথেই আসছে, মানে আমি তিনবার পিট পিট একসাথেই করেছিলাম। তো সিম্পলি আপনারা বুঝে গেছেন যে এটা কাজ করে। তো চলেন আমি আপনাদেরকে এবার সেটিং সহ দেখাচ্ছি কীভাবে করবেন। আর এই সাইজ প্লাসটা হচ্ছে এই জন্য যদি আপনার কোনো রকম কোনো ডিসকানেক্ট সমস্যা হয় সেজন্য ওইটা আপনার প্রয়োজন। তো আমি এখানে গিয়ে ড্রয়েড ভিপিএনটা সিম্পলি এখান থেকে স্টপ করে দিচ্ছি। স্টপ করার পর থ্রি ডটে ক্লিক করি, এখানে অ্যাকাউন্টে ক্লিক করতেছি, অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি না থাকে নিচে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে দিয়ে দেবো। আর যদি না থাকে তাহলে অবশ্যই এখানে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার জন্য 2-1 MB লাগবে, আপনারা সেই MBটা ম্যানেজ করে নেবেন। তো তারপর চলে যাবেন এখানে সেটিংয়ে, সেটিংয়ে যাওয়ার পর এখানে ক্লিক করবেন ইউডিপি সেটিং। ইউডিপি সেটিংয়ে যাওয়ার পর চুজ ইউডিপি মোড, এখানে মোড অন করে দিবেন। মোড অন করে দিয়ে ওকে প্রেস করবেন। সো ওকে প্রেস করার পর রিমোট ইউডিপি পোর্ট এখানে 1, 2, 3 দিয়ে আপনি কি করবেন, ওকে প্রেস করবেন। সো 1, 2, 3 দিয়ে ওকে প্রেস করবেন। টি কাউন্টে এখানে গিয়ে 1 দিয়ে আপনারা ওকে প্রেস করবেন, আর আর কাউন্টে এখানে গিয়ে 3 দিয়ে ওকে প্রেস করবেন। জাস্ট কাজ শেষ, এখানে ব্যাক এসে আপনারা নিচে আইসিএমপি সেটিং দেখতে পাবেন, এখানে চুজ আইসিএমপি মোড দেখতে পাবেন, এখানে স্ট্যাটিক সিকুয়াল নাম্বার করে দিবেন। জাস্ট ইট, এখন কাজ শেষ। আপনি সিম্পলি ব্যাকে এসে এখান থেকে সার্ভার সিলেক্ট করবেন। সার্ভার সিলেক্ট করার পর আপনার 2, 1, 3 যে কোনো একটা সার্ভার সিলেক্ট করে কানেক্টে ক্লিক করবেন। দেখবেন যে আপনার কী হবে, কানেক্ট হয়ে যাবে। আর যদি আপনার দেখা যায় যে ওয়েটিং ফর রেসপন্স এসে আপনার থেমে যাচ্ছে, তাহলে আপনার স্টপ দিয়ে আবার নতুন একটা সার্ভার সিলেক্ট করবেন। আর যেটা হচ্ছে প্রিমিয়াম সার্ভার আপনি যে ইউজ করার জন্য, সিম্পলি স্টার্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা যে কোনো একটা প্রিমিয়াম সার্ভার ক্লিক করবেন, দেখবেন যে আপনার সেই প্রিমিয়াম সার্ভারে কিন্তু কানেক্ট হয়ে যাবে। এখানে 2-3 বার ট্রাই করবেন, দেখবেন যে আপনার প্রিমিয়াম সার্ভারে কানেক্ট হয়ে যাবে। এটাই হলো সিস্টেম প্রিমিয়াম সার্ভারে কানেক্ট করার জন্য। আপনাকে এখান থেকে ফ্রি সার্ভারে স্টার্টে ক্লিক করার পর এখান থেকে একটা প্রিমিয়াম সার্ভার সিলেক্ট করে নেবেন, দেখবেন যে আপনার কী হবে, প্রিমিয়াম সার্ভারটাতে কানেক্ট হয়ে যাবে। এটাই হচ্ছে ওয়ে আপনার প্রিমিয়াম সার্ভারে কানেক্ট করার জন্য। এখানে হয়তো 2-1 বার টাইম লাগবে, সেটা আমি এখন আর দেখাতে চাচ্ছি না। তো চলেন আমি উইদাউট কানেক্টিংয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আমার কিন্তু ব্রাউজ হবে না। আমি যদি ওইটাতে কানেক্ট করা ছাড়া আমি কিছু ব্রাউজ করতে চাই, তাহলে দেখবেন যে এটাতে কোনো কিছু ব্রাউজ করবে না। তো দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ঢুকতেছে না বা কোনো কিছু আমি ব্রাউজ করতে পারতেছি না, কারণ আমি ভিপিএনটা ডিসকানেক্ট করে ফেলেছি। তো থ্যাংক ইউ গাইজ, অবশ্যই নিচে কমেন্ট করুন যদি আপনার কোনো রকম কোনো সমস্যা বা প্রবলেম হয়। তো থ্যাংক ইউ গাইজ।